আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো অষ্টম রোজা। তো অষ্টম রোজা কী কী ইফতারি আয়োজন করলাম সেটা আপনাদেরকে বলবো এখন। তো প্রথমে আছে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, তারপর হচ্ছে শরবত। আবার আমার আন্টি ভাত খাবে, তার জন্য ভাত রেডি করা হয়েছে। তো আজান পড়লে আমরা ইফতারিটা শুরু করি। ময়লা না এটা না এত বড় দিলে দিচ্ছে মনে গরম হবে না আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো অষ্টম রোজা। তো অষ্টম রোজায় কি কি ইফতার করলাম সেটা তো আপনারা দেখে ফেললেন। এখন আবারও প্রতিদিনের মতন চা রং চা খাচ্ছি। এই যে ঈদের টাটা দিচ্ছে মামা, একটু ব্যস্ত আছে, আসতে পারে না। মামা একটা কারণে ব্যস্ত থাকার কারণে আমাদের সাথে থাকতে পারে নাই। তো সামনে থেকে ইনশাল্লাহ করবে। ওইখানে দরকার এটা চা খাবে, চা খাবো না না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে সবাই আমাদের পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।